হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল আমি তোমাদের সৌমেন্দা তো বন্ধুরা তোমাদের সকলের জন্য দারুণ খুশির খবর নিয়ে চলে এসছি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি কলকাতা পুলিশে আবারও নতুন নিয়োগ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো কলকাতা পুলিশে কিন্তু আবারও নতুন নিয়োগ হতে চলেছে কিছুদিন আগে বিভিন্ন আর্টিকালে বিভিন্ন পত্রিকাতে তোমরা দেখেছিলে বারো হাজার প্লাস শূন্যপদের নতুন নিয়োগ করা হবে কলকাতা পুলিশে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে কলকাতা পুলিশে কিন্তু সিভিক ভলেন্টিয়ার পদে নতুন নিয়োগ করা হচ্ছে তোমরা সকলেই জানো কিছুদিন আগে পঞ্চায়েত ভোট হলো সেখানে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে রাজ্যে ফোর্সের প্রচুর কমতি রয়েছে সেই কারণে কিন্তু এবার কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে চলেছে কলকাতা পুলিশ বোর্ড তো কত কী নিয়োগ হবে কী আপডেট উঠে এসেছে কবে থেকে আবেদন হতে পারে কত কি শূন্যপাত থাকবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ একটা আর্টিকেল এখানে কি বলেছে দেখো খুব শীঘ্রই সিভিক ভলেন্টিয়ার নিয়োগ কি বলেছে দেখো পঞ্চায়েত ভোটের পরে এবার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে পারে কলকাতা পুলিশ ঠিক আছে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ করতে পারে তোমাদেরকে যেমনটা বললাম কলকাতা পুলিশ বোর্ড সিভিক ভলেন্টিয়ার পোস্টে নিয়োগ করতে পারে কারণ পঞ্চায়েত ভোটে তোমরা দেখেছো পুলিশের কত কমতি রয়েছে শুধু সিভিক ভলেন্টিয়ার বলে না কনস্টেবল এসআই এই সমস্ত পোস্টে কিন্তু প্রচুর ফোর্স নিয়োগ হবে এবার রাজ্যে প্রচুর ফোর্সের কমতি রয়েছে আমাদের রাজ্যে এখানে কি বলেছে দেখো সূত্রে মারফত এমনই খবর মিলছে মুখ্যমন্ত্রীর দপ্তরে ওয়েবসাইটে বলা হয়েছে পুলিশে পর্যাপ্ত কর্মী না থাকায় দু হাজার তেরো সালে রাজ্যে চল্লিশ হাজার পুলিশ এবং এক লক্ষ তিরিশ হাজার সিভিক পুলিশ ভলেন্টিয়ার নিয়োগ করা হয় নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওই ওয়েবসাইটেই বলা হয়েছে যে এই মুহূর্তে রাজ্যে এই বাহিনীতে মোট নিয়োগ হয়েছে এক লক্ষ উনিশ হাজার নশো ষোলো জন ঠিক আছে নিয়োগ হয়েছে তো আবারও কিন্তু সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগ হতে পারে কলকাতা পুলিশের মাধ্যমে তো তোমাদের সকলের জন্য দারুণ খুশির খবর বলতে পারো রাজ্য পুলিশে কনস্টেবল পদে তো নিয়োগ হচ্ছে বারো হাজার পোস্ট প্লাস কলকাতা পুলিশে কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়ার পোস্টে কিন্তু নিয়োগ হতে পারে রাজ্যে প্রচুর ফোর্সের দরকার কিন্তু রয়েছে অলরেডি তো প্রচুর ফোর্সের কমতি রয়েছে যেহেতু সেহেতু তোমাদের সিভিক ভলেন্টিয়ার পোস্টে নিয়োগ হতে পারে এবং তোমাদের এইখানে যে বারো হাজার পোস্ট রয়েছে তোমাদেরকে দেখেছিলাম কলকাতা পুলিশের শূন্যপদ ফাঁকা রয়েছে সেখানে তোমাদের সিভিক ভলেন্টিয়ার প্লাস থাকবে তোমাদের কনস্টেবল এই দুটো পোস্টে কিন্তু নিয়োগ হতে পারে তো এই নিয়োগটা কবে নাগাদ হতে পারে তোমরা ধরে রাখতে পারো এই বছরের শেষের দিকে এই নিয়োগটা হতে পারে এই বছরের শেষের দিকে এই নিয়োগের নোটিফিকেশান প্রকাশিত করতে পারে কলকাতা পুলিশ বোর্ড ঠিক আছে যেটা যেটা পুরোপুরি নিয়োগ করবে আই থিঙ্ক সো তোমার ডাব্লিউ পিআরবি বোর্ড নিয়োগ করতে পারে ঠিক আছে তো তোমাদের জন্য খুশির খবর প্রচুর বিজ্ঞপ্তি তোমাদের জন্য কিন্তু সামনে অপেক্ষা করছে ভালোভাবে প্রস্তুতি নাও এটাই তোমাদেরকে বলবো কনস্টেবল এস আই এএসআই এসআই এস আই তারপরে তোমাদের সেন্ট্রালে গ্রুপ ডি গ্রুপ সি আর রাজ্যেও গ্রুপ ডি গ্রুপ সি এই সব পোস্টে কিন্তু ভ্যাকেন্সি তোমাদের আসছে সকলে কিন্তু প্রস্তুত থেকো তো আই সো তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখো হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই জয় হিন্দু বন্দে মাতরম